আমি ইসলাম আমার, হ্যাঁ কি খবর? সৈয়দ এমরা সালে প্রিন্স আমাদের স্বর্গীয় প্রিন্স ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহররম মাসের আমরা প্রায় শেষের দিকে, এই ত্যাগের মাস, মহিমার মাস। এই মাস হচ্ছে সত্যকে প্রতিষ্ঠার মাস। এই মাস হচ্ছে এই চাঁদ, এই চাঁদে হচ্ছে ইসলামের পুনরুত্থান যেটা হয়েছে। আজকে গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মাস। প্রিয় সুধীমণ্ডলী, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ওলামাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা, হ্যালো, বিএনপির সাংগঠনিক সম্পাদক, হ্যালো, এবং আমাদের মাঝে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি পদবী না বলে শুধু নামগুলো বলবো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর থেকে গাজীপুর জেলা ওলামা দলের সভাপতি কারি সিরাজুল ইসলাম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী ওলামা দল ময়মনসিংহ জেলার সুযোগ্য সভাপতি কারি এখলাস উদ্দিন বাবুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের যুগ্ম আহ্বায়ক, রংপুরের কৃতি সন্তান, রংপুর জেলা ওলামা দলের সভাপতি জনাব এনামুল হক মাজিদি। আমাদের মাঝে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম। রয়েছেন মহানগর উত্তর ওলামা দলে আমাদের প্রিয় জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাওলানা মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ থেকে আমাদের নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য নেতা, সহসভাপতি, কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা জাকারিয়া। উপস্থিত রয়েছেন আমাদের মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের আরেকজন প্রিয় নেতা মাওলানা শাহজাহান কামাল। আমাদের উপস্থিত রয়েছেন তেজগাঁও থানার মাওলানা আশরাফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় আনোয়ার ভাই, আছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রফিকুল ইসলাম রিপন, আমাদের রিপন যিনি রাজপথে সবসময় থাকেন। আগামী মঙ্গলবারেও তার একটি মানববন্ধন রয়েছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা সবাই থাকবো। আমাদের মাঝে রয়েছেন আমাদের উত্তরের গাজী শিবলি, রয়েছেন দক্ষিণের শফিকুল ইসলাম সজীব, রয়েছেন আমাদের জিয়াউল হাসান, অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। আমাদের মাঝে রয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ। আমাদের মাঝে মাওলানা মাসুম বিল্লাহ, নাম বলেছি আবারও বললাম, মাওলানা মীর হোসেন, আমাদের বাড্ডা থানার সুযোগ্য নেতা, কেন্দ্রীয় সদস্য। এভাবে আমাদের মাঝে আর অনেকে উপস্থিত রয়েছেন। আর আমাদের মাঝে রয়েছেন আমাদের শ্যামপুর থানা ওলামা দলের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম অরুণ, শ্রদ্ধেয় অরুণ ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন পল্টন থানার সেক্রেটারি আমাদের মাওলানা আতিকুল ইসলাম আতিক, আমাদের নিজামুদ্দিন মিসবাহ সাহেব রয়েছেন ঢাকা উত্তরের। আমরা সবাইকে স্বাগত জানাই, এবং আমাদের আবুল কালাম আজাদ যে সবসময় এখানে থাকেন, আমাদের সর্ব সময় আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় বন্ধুরা, আমরা বেশি দেরি করব না, আমাদের প্রিয় নেতা, আমাদের আজকের অভিভাবক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের প্রধান অতিথি, আমরা শুরু করে দেব। তো আপনারা সবাই কষ্ট করে এসেছেন, আমরা আমাদের আজকের শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়ের মুখে আমরা দু একটা কথা শুনব। আর আমাদের প্রিয় আমাদের নেত্রী বিএনপির অভিভাবক দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, যিনি আজকে অবরুদ্ধ, যিনি আজকে অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের ওলামা দলের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় আহ্বায়ক জনাব পীরজাদা শাহ নেসারুল্লাহ প্রিন্সিপাল সাহেব, ওনার জন্য দোয়া করব। আরও একটি খবর হচ্ছে দুঃসংবাদ, যার আসার কথা ছিল আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা সেলিম রেজা সাহেব, আমি দীর্ঘক্ষণ কলে কথা বলেছিলাম, উনি আসলে অসুস্থ, হাঁটুতে ব্যথা পেয়েছে, হাঁটতে পারেন না, অনেক কষ্ট। কালকেও বলেছিলাম, আমি চেষ্টা করব,
কিন্তু আজকে আসলে আসতে পারে নাই। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমরা যাদের উদ্দেশ্যে আজকে দোয়া করি যেন আল্লাহ ওনাদেরকে শেফা করেন, শেফায় আজেলা কামেলা নসিব করেন, দ্রুত সুস্থতা দান করেন, সকলেই পড়ি আমিন। আর ইতিমধ্যে আমাদের মাঝ থেকে যারা ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে আমাদের বিএনপির শীর্ষ পর্যায় থেকে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে, যারা ইন্তেকাল করেছেন, আমরা সবার জন্য দোয়া করব, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব। আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আমাদের আমাদের অভিভাবক, আমাদের দীর্ঘদিনের সভাপতি, সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা আব্দুল মালেক ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছেন আমাদের দিন মোহাম্মদ কাসিমি সাহেব, বিদায় নিয়েছেন আমাদের আরেকজন সুযোগ্য সভাপতি মাওলানা আব্দুল মজিদ সাহেব। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন। আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের আমরা অনুষ্ঠান শুরু করব আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেবের অনুমতি ক্রমে। শুরু করুন, কোরআন তেলাওয়াত করবেন হাফেজ কারি রফিকুল ইসলাম। আপনাদের আল্লাহ কই কমিটির সদস্য কত? কমিটির সদস্য আছে আমাদের, দক্ষিণ উত্তর কমিটি নাই আপনাদের? দিয়ে বলছি সবাই রে, যার একটু ব্যস্ততা তো আছে। কেন ব্যস্ততা? আপনারা কমিটির মেম্বার সাথে কনভেনারের অসুখ জি প্রোগ্রাম করবেন, এইটাই কোনো প্রোগ্রাম হয় নাকি? হ্যাঁ, সবাইকে আসতে হয়। ভাই এটা লাগান, মানুষ খারাপ বলে, মানুষ খারাপ বলে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আজকের এই দোয়া মাহফিলে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক। আপনাদের দিয়ে দিই, আপনাদের কেউ রাখবেন না একজন নাকি? বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ দেবকৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা, দীর্ঘদিনের পরীক্ষিত হল আমাদের সুযোগ্য অভিভাবক, আমাদের আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, শ্রদ্ধেয় প্রিন্স ভাইকে কিছু বলার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। শ্রদ্ধেয় প্রিন্স ভাই, ব
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক প্রিন্সিপাল পীরজাদা নেসারুল হক সাহেবের রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী ওলামা দল আজকে এই করোনা পরিস্থিতির মধ্যেও সীমিত আকারে দোয়া এবং মিলাদের আয়োজন করেছেন। আজকে সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ওলামা দলের সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম, উপস্থিত ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। আপনারা জানেন যে তিনি বর্তমান ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের যাতাকলে পিষ্ট হয়ে তাদের ফ্যাসিবাদী আচরণের কারণে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় কারণে প্রায় ২৫ মাস কারাভোগ করেছেন। তারপরে তিনি অসুস্থ, তার অসুস্থ অবস্থায় বর্তমানে তিনি তার বাসায় অবস্থান করছেন। বর্তমান সরকার তার সুচিকিৎসার জন্য কোনো ব্যবস্থা তো নেয় নাই। দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকার সেই ওনার বিদেশে সুচিকিৎসার ব্যাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। আজকে আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে, গণমানুষের নেত্রীকে, এই দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন এবং দ্রুত তাকে এই পূর্ণাঙ্গ মুক্তির যেন আল্লাহ সেই ব্যবস্থা করে দেন এবং তিনি যেন পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে এই দেশকে, এই জাতিকে আবারও নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। আমরা দোয়া করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। তিনি বর্তমান সরকারের রোষানলে পড়ে তাকে নির্বাসন থাকতে হচ্ছে। বর্তমান সরকার তার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের সরকারের মামলাগুলো চালিয়ে দিচ্ছে এবং ফরমায়েশি রায় দিয়ে তার জীবনকে বিপন্ন করে তুলেছে। তিনি যে কারণে আজকে নির্বাসনে, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে এই ফ্যাসিবাদের কবল থেকে উদ্ধার করেন এবং দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে যেন জাতিকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। একই সাথে আমরা ওলামা দলের আহ্বায়ক পীরজাদা শাহ নেসারুল হক, তার জন্য দোয়া করব। তিনি বর্তমানে অসুস্থ আছেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং এই ওলামা দলকে সুন্দরভাবে সংগঠিত করে, ওলামা দলের পতাকা তলে এদেশের আলেম ওলামা দলকে সংগঠিত করে একটি জাতীয়তাবাদী ভাবধারার ওলামা সংগঠন যেন তিনি গড়ে তুলতে সক্ষম হন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সেজন্য আমরা তাদের বন্ধুগণ। আজকে এমন এক সময়ে আমরা বাস করছি, এমন এক সমাজে আমরা বাস করছি, এমন এক পরিস্থিতিতে আমরা বাস করছি যখন চতুর্দিকে মিথ্যাচার আর মিথ্যাচার, অপপ্রচার আর অপপ্রচার। আজকে এই অপপ্রচার করা হচ্ছে আমার নেতা, এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, মিথ্যাচার করা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, মিথ্যাচার করা হচ্ছে দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে, মিথ্যাচার করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপিকে নিয়ে। কেন? এই কেনর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব একটি মাত্র কারণ, কারণ এই জিয়া পরিবার এবং বিএনপি
এবং বাংলাদেশ একে অপরের সমর্থক। আজকে জিয়া পরিবারকে যদি ধ্বংস করা যায়, দুর্বল করা যায়, তাহলে বাংলাদেশকেও দুর্বল করা যাবে, বাংলাদেশকেও ধ্বংস করা যাবে, বাংলাদেশে অন্য দেশের আগ্রাসন চালানো যাবে, অন্য দেশের আধিপত্য এখানে বিস্তার করানো যাবে এবং দেশে ফ্যাসিবাদ কায়েম করা যাবে, লুটপাট কায়েম করা যাবে, জনগণকে স্তব্ধ করা যাবে। ঠিক এই কারণেই আজকে দেশে এই মিথ্যাচার, অপপ্রচার, ফ্যাসিবাদ, আগ্রাসন ইত্যাদি চলছে। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা জানেন যে সময় খুব কম, সেখানে বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। ঠিক তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সেই ক্র্যাকডাউনের মুখে তিনি সাহস করে যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ আজকে স্বাধীন হতো কি না সেটা কিন্তু বড় প্রশ্ন। আবার সেই 75-এর অমানিসার যুগে সিপাহী জনতার বিপ্লবের আহ্বানে সাড়া দিয়ে তিনি যদি বাংলাদেশের এই দায়িত্ব না নিতেন, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো কিনা, দেশের গণতন্ত্র থাকতো কিনা, আজকে এই পরিবেশ থাকতো কিনা, সেটি কিন্তু আজকে বলার অনেক প্রশ্নের অনেক প্রশ্ন কিন্তু সামনে এসে যাবে। কিন্তু দেখেন আজকে যে ফ্যাসিবাদ সরকার, তারা এত বছর পরেও জিয়াউর রহমানকে নিয়ে কিন্তু টানাটানি শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করেছে। সেই 31 মে জিয়াউর রহমানকে হত্যা করার পর ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের বোধহয় তারা তাদের শাসন কায়েম করতে পারবে, জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে, বিএনপিকে ধ্বংস করতে পারবে। কিন্তু সেটা কিন্তু হয় নাই, সেটা কিন্তু হয় নাই। জিয়াউর রহমানের সেই নির্মম হত্যাকাণ্ডের পর বাংলাদেশের মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, তারা প্রতিবাদ করেছিল এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিল, ষড়যন্ত্রকে মোকাবেলা করেছিল। কিন্তু সেই ষড়যন্ত্র কিন্তু এখনো থামে নাই। সেই জন্য জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের 40 বছর পরও আজকে তার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যাচার করা হচ্ছে, এমনকি তার লাশ দিয়ে পর্যন্ত মিথ্যাচার করা হচ্ছে। কোন মুসলমান আরেক মুসলমানের লাশ নিয়ে, তার কবর নিয়ে, তার দাফন নিয়ে এসব কথা বলতে পারে না। কিন্তু আমরা কিন্তু আজকে দেখছি যে আওয়ামী লীগের নেতৃত্ব অবলীলায় তারা নিজেদের ক্ষমতায় থাকার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলি করছে। আজকে দেখলাম আমাদের এই ফ্যাসিবাদী সরকারের আইন মন্ত্রী আনিসুল হক সাহেব, তিনি একটি বয়ান দিয়েছেন। তিনি বললেন যে জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কত বড় গর্জ, কত বড় মিথ্যাচার! আজকে জিয়াউর রহমানকে নাকি প্রমাণ করতে হবে উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে কারা এসব কথা বলছেন? যারা মুক্তিযুদ্ধের সময় লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, কলকাতায় গিয়ে আহত ফুর্তি করেছিলেন, তখন তাদের কিন্তু টিকিটিও খুঁজে পাওয়া যায় নাই। আজকে তারা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, মুক্তিযুদ্ধ করেছেন কিনা সেই প্রশ্ন করেন এবং জিয়াউর রহমানকে নাকি প্রমাণ করতে হবে। অথচ জিয়াউর রহমান 1980 সালে নিহত হয়েছেন, আল্লাহ তাকে বেহেশতে নসিব করেন। কোন নিহত ব্যক্তি, মৃত ব্যক্তি কিভাবে প্রমাণ করবেন? ওই আনিসুল হক সাহেবকে বলতে চাই যে জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে না, এদেশের মানুষ প্রমাণ করেছে, জানে, বলেছে, বলবে জিয়াউর রহমানই বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হতো না। তিনি যদি সেই পাক হানাদার বাহিনীর ক্র্যাকডাউনের মুখে সেই রাতে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে জঞ্জুয়াকে মেরে তিনি যদি না বলতেন উই রিভোল্ট, আর পরের দিন যদি তিনি ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, মুক্তিযুদ্ধের আহ্বান না জানাতেন, তাহলে আমাদের তো মার খেতে খেতে
মরে যেতে হতো ঠিক ওনার সেই রিভোল্ট ঘোষণার মাধ্যমে ওনার সেই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সারা দেশের মানুষ জেগে উঠেছিল অস্ত্র হাতে লড়াই করেছে সারা বিশ্বের মানুষ জানতে পারলো দেশের মানুষ জানতে পারলো বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আর আপনারা বলেন জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে উনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আপনারা বলেন জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না তাহলে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী যে স্বাধীনতা পরবর্তীকালে মরহুম শেখ মুজিবুর রহমানের সরকার জিয়াউর রহমানের সে বীরত্ব গাথা মুক্তিযুদ্ধের জন্য বীরত্ব গাথা সংগ্রামের জন্য সাহসিকতার জন্য স্বাধীনতার ঘোষণার জন্য কেন জিয়াউর রহমানকে এই জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম প্রদান করা হয়েছিল তাহলে কি আপনার বাবা বা আপনাদের নেতা ভুল করেছিলেন এটা প্রশ্ন আজকে এসব কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় এখন আবার বলা হচ্ছে যে জিয়াউর রহমান নাকি স্বাধীনতার মূল চেতনার লালন করতেন না আমি বিনয়ের সাথে বলতে চাই স্বাধীনতার মূল চেতনা কি গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা স্বাধীনতার মূল চেতনা কি বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা স্বাধীনতার চেতনা কি স্বাধীনতার একজন জবাব দেন স্বাধীনতার মূল চেতনা কি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা স্বাধীনতার চেতনা কি রক্ষী বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধা হত্যা করা বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা স্বাধীনতার চেতনা কি পাট করে আগুন লাগিয়ে দেওয়া স্বাধীনতার চেতনা কি কল কারখানায় লুটপাট করা স্বাধীনতার চেতনা কি বাংলাদেশে অন্য দেশের আগ্রাসন চালানোর সুযোগ করে দেওয়া অবশ্যই না এর উত্তর অবশ্যই না জিয়াউর রহমানই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার চেতনা লালন করেছিলেন তিনি বাংলাদেশে এই বাকশালী ধ্বংসস্তূপের উপরে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যে কারণে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পারছে তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগকে বাকশালে বিলীন করে দিয়ে গেছিল জিয়াউর রহমানের বৈধ বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আওয়ামী লীগ আজকে রাজনীতি করতে পারছে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন যেটা আপনারা হরণ করেছিলেন স্বাধীনতা পরবর্তীকালে আমি আবারও বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন যেটা স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ নস্যাৎ করে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে কল কারখানা গড়ে তুলেছিলেন কর্মসংস্থান গড়ে তুলেছিলেন উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন ন্যায় বিচার ভিত্তিক শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতির নতুন যাত্রা শুরু করেছিলেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং সংসদ নির্বাচন করা হয়েছিল সেটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা সেটাই ছিল স্বাধীনতার চেতনা ঠিক আর আপনারা এগুলোকে ধ্বংস করেছেন স্বাধীনতা পরবর্তীকালে এখনো আপনারা সেই চেতনাকে লালন করছেন যে চেতনা হলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মুক্তিযুদ্ধের লক্ষ্য বিরোধী চেতনা যেটা গণতন্ত্র হরণ করেছেন আইনের শাসন হরণ করেছেন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন এবং নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করে জনগণের সাথে প্রতারণা করেছেন এবং দেশে একটা বাকপারিতন্ত্র কায়েম করেছেন এর বিচার অবশ্যই বাংলাদেশের মানুষ আপনাদের করবে যাই হোক আমি আজকে এই দোয়া মাহফিলে আর বেশি কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই যে আজকে এই যে আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই তারা দেশের যে প্রকৃত সমস্যা এই প্রকৃত সমস্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন তুলছেন জিয়াউর রহমানের লাশ নিয়ে প্রশ্ন তুলছেন এবং অন্যান্য নন ইস্যুকে ইস্যু বানিয়ে আপনারা একটা আলোচনার খোরাক সৃষ্টি করছেন যাতে আমরা এতেই ব্যস্ত থাকি এবং আপনাদের যে গণতন্ত্র হরণ আইনের শাসন হরণ ভোটাধিকার হরণ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া দুর্নীতি করা করোনা পরিস্থিতি মোকাবেলায় আপনাদের যে ব্যর্থতা টিকা আনতে যে আপনাদের ব্যর্থতা এটা যেন আড়াল আড়ালে থেকে যায় এটা নিয়ে যেন আলোচনা না হয় এজন্য আপনারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা এসব বক্তব্যগুলোকে সামনে নিয়ে আসছে
এতে করে এই ছল চাতুরি করে এই জোচুরি করে এই ভাওতাবাজি করে পার পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাদেরকে বিচার করবে, আপনাদেরকে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বলবো না, আমি যেটা বলছিলাম যে ওনারা জিয়াউর রহমানের লাশ দিয়েও বলছে যে জিয়াউর রহমানের লাশ থেকে এই চন্দ্রিমা উদ্যানে নাই, কেউ নাকি দেখে নাই। সবচেয়ে বড় উদাহরণ তো বাংলাদেশের জনগণ, লক্ষ লক্ষ মানুষ জিয়াউর রহমানের জানাজা পড়েছে এই মানিক পিয়ে ভিনিতে মিরপুর রোডে, অনেকেই এখানে সাক্ষী। আমি তখন ছোট ছিলাম, আমি আমার বাবার হাত ধরে সেই জানাজায় শরীক হয়েছিলাম। সেখানে জিয়াউর রহমানের লাশ ছিল কি ছিল না, এটা হচ্ছে প্রমাণ। জিয়াউর রহমানের পোস্টমর্টম লাশের মরদেহের পোস্টমর্টম রিপোর্ট সেখানে সেই সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এ জে তোফায়েল আহমেদ সাহেব তিনি কি রিপোর্ট দিয়েছেন, এবং জিয়াউর রহমানের পিএস জিয়াউর রহমানের লাশ গ্রহণ করেছিলেন। সেই লাশ কি অবস্থায় ছিল এই সুরাঢাল রিপোর্টে কিন্তু সেটা লেখা আছে। জিয়াউর রহমানের লাশ ছিল সেটা চন্দ্রিমা উদ্যানেই তাকে দাফন করা হয়েছে। এটা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসক মিথ্যাচারদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে না এটা নিয়ে। যাই হোক, আমি এগুলো বলে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি বলবো আমরা আল্লাহর কাছে একই সাথে দোয়া করবো, আল্লাহ এই মিথ্যাচার জালিম ফ্যাসিবাদের হাত থেকে আমাদেরকে বাংলাদেশকে উদ্ধার করো, আল্লাহ এই স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে উদ্ধার করো, বাংলাদেশকে একটা গণতন্ত্র যেন আল্লাহ ফিরিয়ে দেওয়ার সুযোগ দেন এবং সুশাসন ফিরিয়ে দেওয়ার সুযোগ দেন, এই মিথ্যাচার যেন আর শুনতে না হয় আল্লাহর কাছে আজকে আমরা সেই দোয়া করব। সেই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি শেখ জিবরান সালেহ মিজবাইকে। তিনি অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় বাস্তবসম্মত যুক্তিভিত্তিক বক্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। আমরা সবাই আজকে জানলাম, আগেও জানি যে আজকে যে আইনমন্ত্রী বলেছে যে জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে, প্রমাণের কোনো প্রয়োজন নাই। জিয়াউর রহমানের জীবনী তার প্রমাণ যে তিনি মুক্তিযুদ্ধে একজন সর্বাধী নায়ক সেক্টর কমান্ডার, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে ছিলেন, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। কারণ এই জাতি এবং বিশ্ব জানে যে তিনি বীর উত্তম খেতাব পেয়েছেন। বীর উত্তম খেতাবকে আজকে শুনলেন, আমরা আপনারা শুনলেন যে সেটাও শেখ মুজিবুর রহমান সাহেবই দিয়েছেন। তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অন্যায়ভাবে আজকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, মুক্তি দেওয়া হচ্ছে না। আবার আমরা শুনলাম দেখলাম যে ওনাকে জেলে গিয়ে আবার আবেদন করতে হবে বাহিরে যাওয়ার জন্য। মানে প্রতিনিয়ত আমরা নতুন নতুন খবর পাই। আমাদের আজকে প্রধান অতিথি মহোদয় বলেছেন যে জনগণের দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্য এক এক সময় এক একটা মাটির নিচ থেকে তারা আবিষ্কার করে, তাদের আসলে নিজেদের কোনো অস্তিত্ব নাই, পায়ের তলায় সরকারের কোনো মাটি নাই। আজকে জনগণ, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, এটা সবাই জানে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনি বিদেশে রয়েছেন, দেশে আসতে দিচ্ছেন না, আসতে পারতেছেন না, তারপরে তিনি সেখানে থেকে সুদূর প্রবাস থেকে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা জনগণ নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার জন্য দোয়া করব। আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা, আমাদের মা, তিনি আজকে ভিতরে আমরা বাইরে, আসলে আমাদের কলিজা পেটে যায়। আমাদের খারাপ লাগে না শুধু, আমাদের এখন বাছা মরার লড়াই আমাদের নামতে হবে, সেই প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের টাঙ্গাইল জেলা ওলামা দলের সম্মানিত সভাপতি মাওলানা মামুন সিদ্দিকী, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, আমরা ধন্যবাদ জানাই। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমরা মিলাদের দিকে যাব, দোয়া হবে, আমরা সবাই মিলাদ এবং দোয়া অংশগ্রহণ করি। ধন্যবাদ সবাইকে। আমাদের সম্মানিত প্রধান অতিথি কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে আজকে এই দোয়া অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে আপ্লুত করেছেন, আমাদেরকে আজকে ওনার কথায় আমরা অনুপ্রাণিত হয়েছি। আগামী দিনে ইনশাআল্লাহ উনি আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন, ওনার জন্য আমরা দোয়া করব যেন উনি এই দেশের নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে পারে, আমাদের পাশে দাঁড়াতে পারে, আমাদেরকে পরামর্শ দিয়ে ওলামা দলকে আরও সুসংগঠিত করার ব্যাপারে আমরা ওনার বসিয়ে পরামর্শ নেব, পরামর্শ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর
এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যখন ছিল ইধরা আসলেন তখন লয়ে কুরআন নূরের নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা সালাম জানাই আমার দয়াল নবীর কদমে দয়া করে শাফাত করবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allah
ভাবনা তে কাদাও নবী সকলে দিয়ারোজ আপনার কদমে ইয়া নবী सितारा हाजिरी का हो इशारा देखे कर रोजा प्यारा फिर काहे कादिम तुम्हारा या नबी As-salatu as-salam alayka ya Rasulallah As-salatu as-salam alayka ya Habiballah As-salatu as-salam alayka ya Shafi al-Mujnabin As-salatu as-salam عليك يا رحمة للعالمين দুঃখিত আমি একটু এখনি দেখলাম একটু বিষয় এটা না বললেই নয় এটা সমাপ্ত থেকে যাবে আইন মন্ত্রী নাকি বলেছেন যে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে বলতে উনি বলেছেন যে জিয়াউর রহমান কি ভারতে যাওয়া ছাড়া আর জেড ফোর্স নামক তথাকথিত একটি ভুয়া বাহিনী গঠন করা ছাড়া নাকি মুক্তিযুদ্ধে তার নাম নেই কত বড় ধাক্কার জনক ঘটনা কত বড় ধাক্কার জনক ঘটনা উনি আইনমন্ত্রী এই কথা বলার মাধ্যমে টোটাল মুক্তিযুদ্ধকে অবমাননা করেছেন মুক্তিযুদ্ধকে তিনি কলঙ্কিত করেছেন জাতির সান্ত্বনার বিচার ক্ষমা করা উচিত পুরো মুক্তিযোদ্ধাদের কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত আর যারা কলকাতায় একাত্তর সালে কলকাতায় গিয়ে যারা আমোদ ফুর্তিতে ব্যস্ত ছিলেন তাদের কাছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে সার্টিফিকেট নেওয়া লাগবে না ঠিক এইটা আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই প্রতিবাদ জানাই ঠিক যে এই কথা বলে আইনমন্ত্রী টোটাল মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছেন এবং অবমাননা করেছেন জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি ঠিক আসুন আমরা সবাই আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ওলামা দলের সুযোগ্য আহ্বায়ক মির্জাদা প্রিন্সেপাল মাওলানা শাহ নেসারুল হক আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা সেলিম রেজা সহ যারা অসুস্থ আমাদের মরহুমা রাফায়াত রহমান কুকু সাহেব আমাদের প্রিয় নেতার যোগ্য উদ্দেশ্যী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমরা সবার জন্য দোয়া করব আমাদের আজকের প্রধান অতিথি কষ্ট করে এসেছেন ওনার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন সকলে বলি আমিন এবং সুস্থতার সাথে ইমানের সাথে যেন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখেন দেশ এবং জাতির সেবায় যেন উনি নিজেকে উৎসর্গ করতে পারেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন বিশেষ করে আমাদের নেসার ভাই সেলিম সাহেব সহ ওনারা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে নেতৃত্বে এসে
আমাদের ওলামা দলকে আরো গতিশীল বেগবান করতে পারেন, আমরা সেই দোয়া করব। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ দান দান করে সকলে করি, আমিন। আর শোন সবাই আমরা যেহেতু অংশগ্রহণ করি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া মুজিবাস সাইলিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া দয়ানু ইয়া গফরান ইগফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ولي أستاذنا ولي شيخنا ولي آبائنا ولي أزواجنا ولي جيراننا ولي عشيرتنا قبائلنا جميعنا جرنا من النيران ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله أمرا গুনাহগার পাহাড় পরিমাণ গুনাহ করে গুনার বোঝা মাথায় করে সমস্ত বিকাল তোমার পবিত্র কলমে পাক থেকে তেলাওয়াত করে তোমার হাবিবের দুরুদ সালাতু সালাম পেশ করে তোমার শাহী দরবারে আলিশান হাতুল্লাম যা কিছু পড়লাম ভুল ত্রুটি ক্ষমা করে সহ খাতা মাফ করে হাদিয়া গুলো আকায় মাওলা তাজদারে মদিনা দুর্রে তিম দু জাহানের বাদশাহ উম্মতির কান্ডারি দয়াল নবীজির রাউজা মুবারকে পৌঁছায়া দাও বাবা আদম সাইয়েদিনা আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত আম্বিয়াই কিরাম শুহাদা ইজাম সলিহীন তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের কবরে হাদিয়া গুলো পৌঁছায়া দাও আল্লাহ কাজ করে আমাদের যাদের মা বাবা আপন জন জীবিত রয়েছেন আল্লাহ সকল মুরব্বীদের কিনে খায়াত দান করে দাও ই আল্লাহ আমাদের মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নাও ই আল্লাহ যাদের মা বাবা কবরে আমাদের সেই মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও মরহুম শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যিনি এই বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ তিনি উপহার দিয়েছেন আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে আল্লাহ তার কবরে হাদিয়া গুলো পৌঁছায়া দাও আল্লাহ আমাদের প্রিয় নেতাকে সত্যিকারের শহীদ হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের প্রিয় নেতার যোগ্য উত্তরসূরি আরাফাত রহমান কোকো বনানীর গোরস্থানে শুয়ে গেছেন আল্লাহ মেহেরবানি করে তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা দীর্ঘ ২৫ মাস যাবৎ তিনি কারারুদ্ধ আল্লাহ মেহেরবানি করে কোভিড আক্রান্ত হয়েছেন আল্লাহ আরো অনেক দুরারোগ্য বিধিতে তিনি আক্রান্ত হয়েছেন আল্লাহ অনেক দিন সরাসরি ওনাকে দেখিয়ে না আল্লাহ বুক পেটে যায় মা যদি আমাদের দৃষ্টির বাইরে থাকে কেমন লাগে সন্তানের তুমি ভালোই জানো আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রিয় নেত্রীকে তুমি নেক হায়াত দান করে দাও ইয়া আল্লাহ নেত্রীকে সুস্থতা দান করে দাও ইয়া আল্লাহ সুপায় কামেলা আজলা নসিব করে দাও ইয়া আল্লাহ আমাদের নেত্রীকে এই জালেম সরকারের কবল থেকে তুমি মুক্ত করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ দেশ এবং জাতির নেতৃত্ব দেবার তৌফিক দান করে দাও আল্লাহ ই আল্লাহ ওনাকে তুমি দেখায়া দান করে দাও ই আল্লাহ আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিদেশের মাটিতে সুদূর প্রবাসে হাজার হাজার মাইল দূরে
তারপরও কত কষ্ট করে দলের নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ, মেহেরবানি করে তুমি তাকেও কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ আমাদের প্রিয় নেতাকে নেক হায়াত দিয়ে দাও, দেশে ফিরে আসার তামাম আঞ্জাম তুমি কবুল করে নাও। এ আল্লাহ আমাদের এই দেশ এবং জাতির জন্য আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, কোভিড মহামারীতে আক্রান্ত হয়ে যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সকল নেতৃবৃন্দকে আল্লাহ মাঠ পর্যায় পর্যন্ত কবুল করে নাও, সবাইকে শাহাদাত নসিব করে দাও। এ আল্লাহ যারা কোভিড আক্রান্ত হয়ে এখন অসুস্থ অবস্থায় আছেন, মেহেরবানি করে তাদের সবাইকে সুস্থতা দান করে দাও। আমিন। এই কোভিড মহামারী থেকে বিশ্ব মানবতা তথা বাংলাদেশের সকল মানুষগুলিকে হেফাজত করে দাও। এ আল্লাহ বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে দোয়া করলাম, আমাদের প্রিয় নেতা ওলামা দলের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় আহ্বায়ক আল্লাহ পীরজাদা প্রিন্সিপাল মাওলানা শাহান সারলোক ভাই, তিনি অসুস্থ, আল্লাহ ওনাকে তুমি শেফা দান করে দাও। এ আল্লাহ দ্রুত অসুস্থতা দান করে দাও, আমাদের মাঝে ফিরে এসে আমাদের এই দলের নেতৃত্ব দেবার তৌফিক দান করে দাও। এ আল্লাহ বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ জানাই ওলামায়ে কেরাম হাত তুলেছেন, আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি সুস্থতা দান করে দাও। এ আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ আমাদের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাওলানা সেলিম রেজা সাহেব অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করে দাও, সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আরো যে যেখানে আমাদের আপনজন আত্মীয় স্বজন অসুস্থ, সবাইকে সুস্থতা দান করে দাও। এ আল্লাহ বিশেষভাবে তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের সাবেক সভাপতি মাওলানা হাফেজ আব্দুল মালিক ভাই, আমাদের মাসিকে বিদায় নিয়েছেন, আল্লাহ দিন মোহাম্মদ কাসেমি সাহেব বিদায় নিয়েছেন, মাওলানা আব্দুল মজিদ সাহেব বিদায় নিয়েছেন, আল্লাহ আরো অনেকে বিদায় নিয়েছেন। আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই এই সব ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ কাজ করে আমাদের এই দলকে, এই জাতি এবং এই দেশের নেতৃত্ব দেবার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم সবাই যার যার জায়গায় বসে যান, একটু তাবারুক আছে এই মাসুম শিবলি, তাবারুক সবাই বসে যান সবাই।